হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব জৈব রসায়নের বেশ কিছু ইন্টারেস্টিং টাইপসের বিক্রিয়া নিয়ে। তোমরা যদি এই বিক্রিয়াগুলো সম্পর্কে জানতে চাও অবশ্যই পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রুয়েট অ্যাডমিশন টেস্ট 2017-18 সেশনের বেশ কিছু প্রবলেম নিয়ে। টিউটোরিয়াল শুরুর আগে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তোমরা প্রথমেই একটি প্রবলেম দেখতে পাচ্ছ, প্রবলেম নাম্বার 1, কিভাবে পাওয়া যায় সমীকরণ সহ লিখো। প্রথম প্রশ্নে বলা আছে যে মিথেন থেকে ক্লোরোফর্ম প্রস্তুত করতে বলা হয়েছে। মিথেন থেকে ক্লোরোফর্ম প্রস্তুতির এই বিক্রিয়াটি আমি তোমাদের আগের টিউটোরিয়ালে সলভ করাইছি। তোমরা যারা আমার আগের টিউটোরিয়ালটি দেখছো তোমরা হয়তো জানো যে রুয়েট অ্যাডমিশন টেস্ট 2019-20 সেশনে ছিল। সুতরাং আমি এই প্রবলেমটি তোমাদেরকে সলভ করে দিব না, এবং এটা খুব সহজ একটা প্রবলেম, তোমরা চাইলে নিজেরাই সলভ করে নিতে পারো। আর যাদের প্রবলেম হবে তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আগের টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টিউটোরিয়ালে গিয়ে তোমরা এই প্রবলেমটি দেখে নিতে পারো। এবং দেন সেকেন্ড প্রবলেমটা বলা আছে, দেখো ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতি। ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতির এই বিক্রিয়াটি অনেক ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। তোমরা জানো ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুত করতে গেলে আগে প্রথমেই তোমাকে বেঞ্জিন প্রস্তুত করতে হবে, এবং বেঞ্জিন থেকে তোমাকে নাইট্রোবেঞ্জিন প্রস্তুত করতে হবে, দেন নাইট্রোবেঞ্জিন থেকে আমাদেরকে থেকে অ্যানিলিন প্রস্তুত করতে হবে। তাহলে দেখো বিক্রিয়াটি শুরু করা যাক। প্রথমেই তোমরা ফেনলের সাথে জিঙ্ক বা দস্তা চূর্ণের বিক্রিয়া দিবা। দেখো ফেনলের সাথে জিঙ্ক বা দস্তা চূর্ণের বিক্রিয়া আমাদের কি হবে বলতো, এখানকার এই ফেনলের অক্সিজেন এবং এই জিঙ্ক মিলে কি করবে বলতো, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে কি তৈরি করলো, জিঙ্ক অক্সাইড। দেন এখান থেকে কি হবে বলতো, আমরা বেঞ্জিনকে আলাদা করে নিতে পারবো। আমরা ফেনল থেকে বেঞ্জিন প্রস্তুত করলাম। দেন এখন দেখো আমরা এই যে বেঞ্জিন থেকে আমরা নাইট্রোবেঞ্জিন কিভাবে প্রস্তুত করবো। তোমরা হয়তো জানো বেঞ্জিন থেকে যদি আমরা নাইট্রোবেঞ্জিন প্রস্তুত করতে চাই অবশ্যই আমাদেরকে কি করতে হয় বলতো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হয়। কার উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে আমাদেরকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে হয়। যদি নাইট্রাস অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে দেখো বেঞ্জিনের এই হাইড্রোজেনটা নাইট্রাস অ্যাসিডের এই OH এর সাথে গিয়ে কি করবে বলতো, পানি তৈরি করবে। এই যে এখানে কি তৈরি করলো বলতো, পানি তৈরি করলো সেকেন্ডারি প্রোডাক্ট হিসেবে, এবং আমাদের এই নাইট্রো মূলকটা কি করবে বলতো, বেঞ্জিনের এই কার্বনে গিয়ে যুক্ত হবে। এই যে এখানে কি করলাম বলতো, আমি নাইট্রো বেঞ্জিন প্রস্তুত করলাম। তাহলে দেখো আমরা আমাদের যে ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতির আমরা দুইটা ধাপ কমপ্লিট করে ফেলছি। দেখো প্রথম ধাপে আমরা বেঞ্জিন প্রস্তুত করছি, দ্বিতীয় ধাপে আমরা কি করছি, নাইট্রোবেঞ্জিন প্রস্তুত করছি। এখন দেখো লাস্ট যে ধাপটা আছে সেই ধাপে আমাদের কি করতে হবে, নাইট্রোবেঞ্জিন থেকে আমাদেরকে অ্যানিলিন প্রস্তুত করতে হবে। তোমরা জানো নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে গেলে এটাকে জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে হবে। দেখো জার্মান হাইড্রোজেন দ্বারা যদি আমরা বিজারিত করে থাকি, দেখো জার্মান হাইড্রোজেন কোথায় থেকে পাবো, দেখো টিন এবং HCl এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো বলতো, জার্মান হাইড্রোজেন পাবো। এই জার্মান হাইড্রোজেনের সাথে নাইট্রোবেঞ্জিনের বিক্রিয়া করলে আমরা এখান থেকে বিজারিত হয়ে এখানে অ্যানিলিন প্রস্তুত হবে, প্লাস এখানে কত হবে বলতো, H2 পানি তৈরি হবে। তোমরা যদি বিক্রিয়াটি সমতা করো তাহলে দেখবে সামনে এখানে 6 দিতে হবে এবং এখানে একটা 2 দিতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুত করলাম। দেখো আমি বিক্রিয়াটি আরেকবার রিপিট করতেছি, ফেনলকে আমরা প্রথমে দস্তা চূর্ণ বা জিঙ্কের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন প্রস্তুত করলাম, এবং বেঞ্জিনকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করলাম, H2SO4 এর উপস্থিতিতে নাইট্রোবেঞ্জিন প্রস্তুত করলাম। দেন নাইট্রোবেঞ্জিনকে আমরা যদি জার্মান হাইড্রোজেন দ্বারা কি করি, বিজারিত করি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলতো, অ্যানিলিন প্রস্তুত করতে পারি। তারপরে দেখো তারপর আরেকটা প্রশ্ন আছে, কোনটি কি আমাকে বলতে হবে। দেখো প্রথমে কি বলছে, এস্টার পিভিসি ডিটারজেন্ট। তাহলে তোমাকে বলতে হবে এস্টার কি, আসলে এস্টার কি বলতো। তোমরা হয়তো জানো যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH-টাকে যদি অ্যালকক্সি মূলক দ্বারা বা আরো মূলক দ্বারা যদি প্রতিস্থাপন করে নিই তাহলে উক্ত যৌগকে কি বলতে পারবো বলতো, আমরা এস্টার বলতে পারবো। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখতে পারি এখানে, সে ধরো এটা আমাদের কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে এখান থেকে OH-টাকে যদি কি দ্বারা প্রতিস্থাপন করবো বলতো, অ্যালকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপন করো। অ্যালকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপন করলে কি হবে, দেখো CO OR প্রস্তুত হলো। তাহলে এটাকে কি বলা হচ্ছে বলতো, এস্টার বলা হয় থাকে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো তারপরে বলা হয়েছে পিভিসি। পিভিসি বলতে আসলে পলিভিনাইল ক্লোরাইডকে বোঝানো হয়ে থাকে। তোমরা যদি ভিনাইল ক্লোরাইডের পলিমারকরণ বিক্রিয়া করো তাহলে সেখান থেকে তোমরা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারবা। তাহলে দেখো আমি তোমাকে প্রস্তুত করে দেখাইতেছি, আসলে এটা প্রস্তুত করে দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর সুবিধার্তে আমি বলতেছি। দেখো যদি আমরা কি করি বলতো, ভিনাইল ক্লোরাইড নেই, CH2 ডাবল বন্ড CHCl, যেহেতু পলিমারকরণ বিক্রিয়া করতেছি সামনে এন দিলাম, এখানে কি করবো বলতো, পলিমারকরণ বিক্রিয়া করবো। পলিমারকরণ বিক্রিয়া করলে এখান থেকে CH2 CH Cl
এবং এখানে এই বন্ধনটা ফাঁকা থাকবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে বলো তো? ভিনাইল ক্লোরাইড বলা হয় থাকে। এটাকে কি বলা হয় বলো তো? পলিভিনাইল, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি বলা হয় থাকে। তোমাদের এই বিক্রিয়াটা প্রস্তুত করে দেখাই তো না, জাস্ট এতটুকু লিখে দিবা তাহলে হবে। সিএইচ টু বন্ধন, সিএইচ টু বন্ধন, সিএইচ সিএল আর একটা বন্ধন ফাঁকা থাকবে, এভাবে। এটাকে বলা হচ্ছে কি বলতো? পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট বলা হয়েছে যে ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট কোনটা বলতো? আসলে দেখো, আমরা ডিটারজেন্ট বলতে আসলে কি বুঝি? ডিটারজেন্টকে আমরা দুই ভাবে নামকরণ করতে পারি। একটা হলো সোডিয়াম ক্লোরাইড সালফোনেট বলতে পারি, অথবা সোডিয়াম অ্যালকাইল বেঞ্জিন সালফোনেট বলতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা প্রথম অংশটুকু দেখে নিই। আমরা দুই ভাবে লিখতে পারি, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে অথবা তোমাকে জানানোর সুবিধার্থে দুইটাই লিখতেছি। সোডিয়াম ক্লোরাইড সালফোনেট আগে লিখতেছি। দেখো, CH3 CH2 10 CH2 SO3 Na তাহলে দেখো এটাকে কি বলা হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড সালফোনেট বলা হয়। এটাকে সোডিয়াম ক্লোরাইড সালফোনেট, এটাকে আমরা কি বলতে পারি বলতো? ডিটারজেন্ট বলতে পারি। আবার দেখো, সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেটকেও আমরা কি বলতে পারি বলতো? ডিটারজেন্ট বলতে পারি। তাহলে দেখো, এটা আমরা তোমাদের লিখে দিই। এটাকে কিভাবে নামকরণ করা হচ্ছে? সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট। তাহলে এখানে সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেটকে আমরা কি বলতে পারি বলতো? ডিটারজেন্ট বলতে পারি। তোমাদের জানার সুবিধাতে দেখো, আমি এই সোডিয়াম ক্লোরাইড সালফোনেট এবং সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেটকে একটু ডিসক্রাইব করতেছি। সোডিয়াম ক্লোরাইড সালফোনেট আমরা কিভাবে প্রস্তুত করি? আসলে সোডিয়াম ক্লোরাইড সালফোনেট প্রস্তুত করা হয় থেকে, প্রথমে ক্লোরাইড অ্যালকোহলের সাথে যদি আমরা কি করি বলতো, H2SO4 এর বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে ক্লোরাইড হাইড্রোজেন সালফেট তৈরি হয়। এবং পরবর্তীতে আমাদের কি করতে হয় বলতো? ক্লোরাইড হাইড্রোজেন সালফেটকে যদি কস্টিক সোডার সাথে বিক্রিয়া করি, তাহলে আমরা এটা এই প্রোডাক্টটা পাই, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সালফোনেট। এটাকে কি বলা হয় বলতো? ডিটারজেন্ট বলা হয় থেকে। আবার এটা দেখো, সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেটকেও আমাদের কি বলা হয়? ডিটারজেন্ট বলা হয় থেকে। এটা আমরা কিভাবে পাই? এটা কি করতে হয় বলতো? আগে অ্যালকিনের সাথে কি করতে হয়? বেঞ্জিনের বিক্রিয়া করতে হয়, সেখান থেকে অ্যালকাইল বেঞ্জিন প্রস্তুত হয়। এবং পরবর্তীতে অ্যালকাইল বেঞ্জিনের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে আমরা অ্যালকাইল বেঞ্জিন হাইড্রোজেন সালফোনেট তৈরি করতে পারি। এবং পরবর্তীতে যদি আমরা কি করি, অ্যালকাইল বেঞ্জিন হাইড্রোজেন সালফোনেটকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করলে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আছে, সোডিয়াম অ্যালকাইল বেঞ্জিন সালফোনেট আমরা প্রস্তুত করতে পারি। তাহলে এটাকে কি করতে হবে বলতো? আমরা ডিটারজেন্টের সংকেত বলতে পারি, অথবা এটাকে ডিটারজেন্ট বলা হয়। আবার এটাকেও আমরা কি বলতে পারি বলতো? ডিটারজেন্টের সংকেত বা ডিটারজেন্ট বলতে পারি। তোমরা যে কোনো একটা পরীক্ষায় লিখতে পারো, তাহলেই হবে। আমরা আজকে টিউটোরিয়ালের প্রবলেম 2 সলভ করব। এখানে বলা আছে নিম্নের সমীকরণগুলো লিখো এবং এই সমীকরণগুলো তোমাকে সম্পন্ন করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে যদি আমরা দেখি, এক নম্বরটা কি করা হয়েছে? টুলুইনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া করা হয়েছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে দেখো, যদি আমরা টুলুইনের সাথে যদি আমরা, যেহেতু টুলুইন একটা কি বলতো, অর্থপারা নির্দেশক না, অর্থ অবস্থানে এবং কি করা আছে বলতো, পারা অবস্থানে এদের ইলেকট্রনের ঘনত্ব সবসময় কি থাকে বলতো? বেশি থাকে না। তাহলে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকলে আমাদের এই প্রতিস্থাপক বা বিকারক অণু কি করবে বলতো? অর্থ পারা অবস্থানে সে অ্যাটাক করবে না। যদি অর্থ পারা অবস্থানে অ্যাটাক করে, তাহলে কি হবে বলতো? আমাদের বিকারক অণু বা প্রতিস্থাপকটা কি করবে? অর্থ আর পারা অবস্থানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সেই স্থানটি দখল করবে। তাহলে দেখো, যেহেতু এখানে কি আছে, অ্যাসিটাইল ক্লোরাইড আছে, এখান থেকে কি করবে? অর্থ অবস্থানে হাইড্রোজেন এখানকার এই ক্লোরিনের সাথে গিয়ে কি করবে? HCl তৈরি করবে। এবং কি করবে? পারা অবস্থানের হাইড্রোজেনটাও কি করবে? ক্লোরিনের সাথে গিয়ে কি করবে বলতো? HCl তৈরি করবে। তাহলে এখানে কি থাকে? এই যে দেখো, CH3CO মূলক থাকে, এটাকে বলে অ্যাসিটাল মূলক বলা হয় থাকে। এই মূলকটি এসে কি করবে বলতো? অর্থ অবস্থান আর পারা অবস্থানে গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে কি তৈরি করবে? দেখো, CH3 টুলিন তো আছে, যেহেতু অর্থ অবস্থানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিয়েছে, এখানে এসে সি ডাবল বন্ড ও CH3 যুক্ত হবে। প্লাস আবার কি করবে বলতো? এই পারা অবস্থানের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে দিয়ে এখানে জায়গাটা দখল করবে। দেখো, CH3 ইথানলের সাথে যদি কি করি বলতো, বেনজোয়িক অ্যাসিডে যদি বিক্রিয়া করা হয় থাকে, কার বলতো? H+ আয়নের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে এই বিক্রিয়া কি উৎপন্ন হবে? তাহলে দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি বিক্রিয়াটাকে এইভাবে লিখি, COOH বেঞ্জোয়িক অ্যাসিড প্লাস OH C2H5,
এস প্লাস আয়নের উপস্থিতিতে বিক্রিয়া করব। তাহলে দেখো এখান থেকে যদি বেঞ্জোয়িক অ্যাসিডের একটা হাইড্রোজেন এবং বেঞ্জোয়িক অ্যাসিডের একটা হাইড্রোজেন এবং ইথানলের ওএস মিলে এখানে কি করবে বলো তো, পানি তৈরি করবে এবং বাদ বাকি এই যে ইথাইল মূলক যেটা আছে সেই মূলকটা এখানে এসে যুক্ত হবে। তাহলে দেখো এখানে কি প্রস্তুত করে, সিও ও সি টু এইচ ফাইভ। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, বেঞ্জোয়িক অ্যাসিড ছিল আর এখানে কি ছিল, ইথানল ছিল। বেঞ্জোয়িক অ্যাসিডের হাইড্রোজেন ইথানলের কি বলতো হাইড্রোক্সিলের সাথে গিয়ে কি করছে, পানি তৈরি করছে এখানে, আর বাদ বাকি কি করছে বলতো ইথাইলটা গিয়ে এর সাথে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে দেখো এখানে কি তৈরি করছে, দেখো তো ফিনাইল, যেহেতু কার্বন সংখ্যা তিনটা আছে তাহলে কি হবে বলতো ফিনাইল প্রোপানয়েড প্রস্তুত করছে। আমার মনে হয় বিক্রিয়াটি তোমরা বুঝতে পারছো। দেখো পরের বিক্রিয়াটি আমরা এখন সলভ করবো। পরের বিক্রিয়ায় বলা আছে ইথানামাইডের সাথে যদি আমরা কি করি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করা হয় এই সিএল এবং সোডিয়াম নাইট্রাইটের উপস্থিতিতে, তাহলে এখান থেকে কি তৈরি হবে। তাহলে দেখো তোমাদের বোঝার সুবিধাতে বিক্রিয়াটি আমি আরেকবার লিখে নিলাম, CCCONH2 প্লাস নাইট্রাস অ্যাসিডকে একটু ভাঙায় লিখলাম OSNO2 লিখলাম, প্রভাবক HCl সোডিয়াম নাইট্রাইট। তাহলে দেখো এখান থেকে যেহেতু এখানে নাইট্রোজেন আছে তাহলে অবশ্যই কি প্রস্তুত হবে বলতো, নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হবে, নাইট্রোজেন গ্যাস নির্গত হবে। এখানে ইথানামাইডে যে হাইড্রোজেন আছে আর এখানে কি নাইট্রাস অ্যাসিডের অক্সিজেন আছে, এই দুটা মিলে এখানে কি তৈরি করবে বলতো, এই দুটা মিলে এখানে পানি তৈরি করবে। তাহলে এখানে পানি লিখলাম এবং পরবর্তীতে দেখো এখান থেকে নাইট্রোজেন আর নাইট্রোজেন গিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি করছে, এখানকার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি করছে পানি তৈরি করছে। অবশিষ্ট এখানে কি আছে দেখো তো, অবশিষ্ট এখানে আছে, ও সরি এখানে তোমাদের কিন্তু টু হবে না, এখানে কিন্তু শুধু NO হবে, কারণ নাইট্রাস অ্যাসিডের সংকেত কি HNO2। তাহলে HNO2 হলে এখানে OH লিখছি, তাহলে এখানে কত হবে বলতো NO হবে। তাহলে আমাদের এখানে কি কি বাকি আছে দেখো তো, এখানে আমাদের বাকি আছে শুধু এই যে CH3CO আর এখানে একটা অক্সিজেন বাকি আছে আর এখানে হাইড্রোজেন বাকি আছে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH3COOH তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তাহলে দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে বিক্রিয়াটি আরেকবার রিপিট করতেছি, ইথানামাইডের সাথে যখন আমরা কি করবো নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করবো তখন এখান থেকে ইথানামাইডের নাইট্রোজেন এবং নাইট্রাস অ্যাসিডের নাইট্রোজেন মিলে এখানে কি করবো বলতো, নাইট্রোজেন গ্যাস নির্গত করবে এবং ইথানামাইডের যে এখানে হাইড্রোজেন আছে আর হলো নাইট্রাস অ্যাসিডের অক্সিজেন মিলে পানি তৈরি করবে, এখানে পানি অবসারণিত হইল। দেন পরবর্তীতে গিয়ে কি করবো বলতো, বাকি অংশ যেগুলো রইলো যেমন নাইট্রাস অ্যাসিডের OH এবং ইথানামাইডের কি CH3CO মিলে এখান থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করবে। আশা করি তোমাদের এই বিক্রিয়াগুলো খুব সহজেই বুঝতে পারছো তোমরা। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিও। আর আজকের টিউটোরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা না। আর তোমরা যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। আর যদি তোমরা এইভাবে রুয়েট বুয়েট চুয়েট কুয়েট ঢাকা ইউনিভার্সিটি সাস্ট বুটেক্সের প্রিভিয়াস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালগুলোতে ধারাবাহিকভাবে তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়াল আবারও দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে।